আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলেই ভালো আছেন। সো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এসএসসি দাখিল ভোকেশনাল 2021 এর নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলেও ডাউনলোড করো, সলিউশনগুলো করতে পারবেন। সো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 অ্যাসাইনমেন্ট 5। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। সো এইখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা 2021-এ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1, পত্র হচ্ছে দ্বিতীয়, বিষয়গড 68-23, স্তর হচ্ছে এসএসসি দাখিল ভোকেশনাল, শ্রেণী হচ্ছে দশম। তো এইখানে অ্যাসাইনমেন্ট নম্বর 5, অধ্যায় 3, ডাটা টাইপ, প্রিন্ট, প্রপার্টিস এবং টেবিল তৈরি। অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে, স্কুল ডাটাবেস তৈরিকরণ, শিক্ষণফল বিষয়বস্তু, নির্দেশনা সংকেত, মূল্যায়ন নির্দেশনা রৈবিক্র, এগুলো আপনারা দেখে নেবেন। সো দেখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। সো চিত্র সহ আমরা আপনাদের দেখাই দিব কীভাবে আর্টিস্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমাধান নির্দেশনা 1, স্কুল ডাটাবেস ফাইল বিভিন্ন অংশ, এটা আন্ডারলাইন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের এমএস অ্যাগ্রো অ্যাক্রেস প্রোগ্রামের কিছু নমুনা ডাটাবেস পাওয়া যায় যা কোনো শিক্ষিত অনেক ছাত্রছাত্রী তথ্য সংরক্ষণে ব্যবহার করতে পারে না। এ ধরনের নমুনা ডাটাবেজের গঠনের মাধ্যমে আমরা শত শত ছাত্রছাত্রীর তথ্য রাখতে এবং তাদের রিপোর্ট ও অন্যান্য ফর্ম আকারে প্রদর্শন করতে পারি, সেটাই বলা হয়েছে। ইংলিশগুলো আপনারা লিখে নেবেন। তো চিত্রটা আমরা আপনাদের বর্ণনা দিব। তো এখানে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রটা এঁকে নেবেন। সো এঁকে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে 100% মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন। নির্দেশনা 2, স্কুল ডাটাবেজের ফিল্ড সমূহের তালিকা। আমরা জানি ডাটাবেজের ফাইলের বিভিন্ন অংশগুলো হলো, ক নম্বরে বলা হয়েছে ক্যারেক্টার বা অক্ষর, দুই না খ নম্বরে বলা হয়েছে ফিল্ড, গ নম্বরে বলা হয়েছে রেকর্ড, ঘ নম্বরে বলা হয়েছে ফাইল, ইউ নম্বরে বলা হয়েছে ডাটাবেস, তিন নম্বরে যে এখানে বলা হয়েছে নির্দেশনা 3, স্কুল ডাটাবেস তৈরির ধাপ, স্কুল ডাটাবেজের যে তৈরির ধাপটা সেটাই এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে বিভিন্ন কাজের জন্য বর্তমানে ডাটাবেজের তৈরি তথ্য প্রযুক্তি একটি অবদান। তো এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য কম্পিউটার সংরক্ষণ করে প্রয়োজনে সময় ব্যবহার করতে ডাটাবেজের তুলনা নেই। নিচে আমরা একটা স্কুল ডাটাবেজের করার পদ্ধতি তুলে ধরছি, তো সেটাই বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার ওয়াল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট। সো এগুলো আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এজন্য এসএস অ্যাক্রেস প্রোগ্রাম ওপেন করার পর তোমার কাছে একটি পেজ ওপেন হবে যাতে তুমি অনলাইন থেকে তৈরি করা ডাটাবেস নিতে পারো বা নতুন ডাটাবেস তৈরি করতে পারো, সেটাই বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এসএস। তো এই চিত্রটা এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর এখানে যে বিভিন্ন মূল অংশগুলো এখানে দেওয়া আছে, সো এখানে লিখে নেবেন। সো লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে 100% মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাসেটস ডুপ্লিকেট ওকে ক্লিক করার পর নিউ ফাইল ডায়ালগ বক্স আসবে, সেখানে ফাইল নেম বক্সের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুসারে ফাইলের নাম, যেমন স্টুডেন্ট নামে সংরক্ষণ করতে চাইলে তা টাইপ করতে হবে। সো এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর যে চিত্রটাও এঁকে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কোথায় কী করতে হবে, সো কীভাবে চিত্রটা আর্টিস্ট করতে হবে, তো সম্পূর্ণ বুঝতে পারতেছেন। আবার পিডিএফ ফাইল দেখাও লিখতে পারতেছেন। সো পিডিএফ ফাইল দেখে লিখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, বাট আপনি যদি ভিডিওটা দেখে লিখেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারতেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে নির্দেশনা 4, স্কুল ডাটাবেস টেবিল ডাটা
অ্যাগ্রিটর পদ্ধতি, সো অ্যাগ্রিটর যে পদ্ধতিটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো আপনারা চিত্রটা এঁকে নেবেন, এঁকে নেওয়ার পর যে কোথায় কী লিখতে হবে সো এগুলো আপনারা লিখে নেবেন। সো লিখে নেওয়ার পর এখানে একটা বাছেন, যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো এখানে একটা বাছেন, মনে করি অ্যাক্রেসেস প্রোগ্রাম স্টুডেন্ট নামে আমাদের একটি ডাটাবেস রয়েছে, নিচে এর ফিল্ড ও রেকর্ড সমূহ নির্ধারণ করতে হবে। ডাটা ফিল্ডারের নাম, ফিল্ডারের ধরন, তারেক নাম, বর্ণ, এগুলো আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। তো অবশ্যই চ্যানেলে এখনও নতুন দর্শক হলে চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। এখানে বলা হয়েছে এখানে নাম, উপাধি, পেশা ইত্যাদি হচ্ছে ফিল্ড, এবং সবগুলো ফিল্ডের সম্মিলিত তথ্য হলো রেকর্ড। প্রত্যেকটি ফিল্ডের পাশে বা অধীনে তথ্যের নির্দিষ্ট অংশ লিপিবদ্ধ বা টাইপ করতে হয়। কম্পিউটারের ডাটাবেস ফাইল তৈরির সময় উপরিক্ত গঠন বা ছক অনুযায়ী ডাটা বা উপাত্ত টাইপ করা যায়। এখানে বলা হয়েছে গঠন বা ছক অনুযায়ী ডাটা বা উপাত্ত টাইপ করা যায়। মনে রাখার প্রয়োজন উপাধি ফিল্ডের নাম, নাম ফিল্ডের উপাধি বা গ্রামের নাম টাইপ করলেও কম্পিউটার ভুল ধরতে পারবে না। তো এখানে বলা হয়েছে গ্রামের নামটি যদি নাম ফিল্ডের অধীনে কলামে টাইপ করা হয় কম্পিউটার গ্রাহকের নাম নামকেই মানুষের নাম হিসেবে বিবেচনা করবে। তো সেটাই বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবার যদি টেলিফোন নাম্বারের নাম্বারকে আয়ের ফিল্ডে রাখা হয় তবে টেলিফোন নাম্বারকে আয় হিসেবে নিয়ে নিবে, ধরে নিবে। তো সেটাই বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কম্পিউটারের বিষয়বস্তু, অর্থ বা ধরন স্বতন্ত্রভাবে বুঝতে পারে না, কাজেই ডাটাবেস ফাইলের গঠন করার সময় বলে দিতে কোনো ফিল্ডের অধীনে কী তথ্য বা কী বিষয় থাকবে। তো সেটাই তুলে ধরা হয়েছে। তো আজকের অ্যাসাইনমেন্টটা ছিল 2021 সালের এসএসসি দাখিল ভোকেশনাল সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই দিলাম। সো আবার আপনারা পিডিএফ ফাইল দেখেও লিখতে পারবেন। সো পিডিএফ ফাইল প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলেও ডাউনলোড করো, সলিউশনগুলো করতে পারবেন। আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই দিলাম। সো সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। সো বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান, সরাসরি কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে দেখা দিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কোথায় চিত্রের মধ্যে কী কী করতে হবে, সো সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন। তো আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।